আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে ফার্মার্স প্ল্যান বাংলাদেশ আপনাদেরকে যে আমের প্রজাতিটি দেখাচ্ছে সেটি হচ্ছে থাই কিং অফ চাকা বাদাম। থাইল্যান্ডে উদ্ভাবিত চাকা বাদামকে থাইল্যান্ডের আমের রাজা বলা হয়। রঙিন আমের ভেতরে এই আমটি সবচেয়ে বেশি মিষ্টি হয়ে থাকে। থাইল্যান্ডে এটি রেড এম্পারর নামে পরিচিত। এটি কাঁচা মৌসুমে সবুজ হলেও আম পাকার আগ মুহূর্ত পর্যন্ত লাল বর্ণ ধারণ করে, যা অন্যান্য আমের চেয়ে সব মানুষকে বেশি আকৃষ্ট করে। প্রতিটি আমের ওজন 500 থেকে 700 গ্রাম পর্যন্ত হয়ে থাকে, অনেক সময় 1 কেজি 200 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আপনারা এখন চাকা বাদাম আমটি দেখতে থাকেন। কিছুক্ষণ পরের যে আমটি আমরা দেখাবো সেটি হচ্ছে থাই কিওঝাই আম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আপনারা যে আমটি দেখছেন সেটি হচ্ছে থাই কিওঝাই আম। এটি থাইল্যান্ডের আরেকটি বিখ্যাত আমের জাত, যেটি খেতে কাঁচাও মিষ্টি এবং পাকলে তো অসাধারণ মিষ্টি। এছাড়া এটি একটি লেড ভ্যারাইটির আম, যার ভেতরের আটিও অনেক পাতলা। ভাদ্র মাস পর্যন্ত গাছে ফল পাওয়া যায়। এটি থাইল্যান্ডে সালাদ হিসাবেও খাওয়া যায়। প্রতিটি আমের ওজন 1.5 কেজি থেকে 2 কেজি পর্যন্ত হয়ে থাকে। আপনারা যারা কাঁচা মিষ্টি আমের প্রজাতি খুঁজে থাকেন তাদের জন্য থাই কিওঝাই খুব ভালো একটি ভ্যারাইটি বলে মনে করছি। এটি বিশ্বব্যাপী সমাদৃত একটি বাণিজ্যিক আমের জাত। আপনারা এখন যে দুই প্রজাতির আমের চারাগুলো আমের গাছগুলো দেখলেন, আপনারা চাইলে কিন্তু এই ড্রাম গাছগুলোও নিতে পারবেন। পাশাপাশি আপনারা যদি মনে করেন যে সঠিক জাতের এই কিং অফ চাকাপাত এবং এই কিওঝাই আমের চারাটি আপনারা পারচেস করতে চান, তাহলে আপনারা আমাদেরকে নক করবেন। আমরা সমস্ত বাংলাদেশব্যাপী কুরিয়ারের মাধ্যমে এই গাছগুলো বা চারাগুলো কিন্তু ডেলিভারি করে থাকি। এছাড়া পাশাপাশি আমাদের ঢাকাতে কিন্তু একটা হোম ডেলিভারি সার্ভিস চালু আছে। আপনারা যারা ঢাকা থেকে নেবেন তারা কিন্তু খুবই ইজিলি ঢাকাতে হোম ডেলিভারি পাবেন। ঠিক আছে, আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।